তারা যেহেতু মশলাদার খাবার খেতেন এবং পেটে যেহেতু জ্বালা না করে সে কারণে তার উপর ঘির প্রলেপ দিয়ে দিতেন। অর্থাৎ ওই খাবার খাওয়ার আগে যদি ঘি খেয়ে নেওয়া হলো সেক্ষেত্রে আমাদের কোষগুলিতে একটি ঘির প্রলেপ পড়ে গেল এবং এরপর যদি মশলাদার খাবার খাওয়া হয় সেক্ষেত্রে ওই প্রলেপের ওপরেই রইবে মশলাদার খাবারটি। আমরা বুঝতে পারবো না আমাদের খাওয়াটি আমাদের শরীরে কোনো রকম জ্বালা কোনো রকম ব্যথা উৎপন্ন করবে না। অর্থাৎ সমস্ত কোষিকাতে এই শক্তি আসছে পেটে উৎপন্ন শক্তি থেকে। এখন যদি এই শক্তি উৎপন্নই ঠিক না হয় তাহলে ব্রেনে ঠিক পরিমাণ শক্তি যাবে না এবং অন্যান্য অঙ্গগুলিতেও ঠিক পরিমাণ শক্তি যাবে না। সেক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে উঠে জল খাওয়া যেমন আমাদের ক্ষেত্রে উপকারী, ঠিক সেরকম ভাবে ভোজন করার আগে ভাত খাওয়া কিংবা রুটি খাওয়ার আগে এক চামচ ঘি খেয়ে নেওয়া ততটাই উপকারী। ঘি হচ্ছে একটি পিচ্ছিল পদার্থ যেটি কিনা আমাদের খাদ্যনালীতে আটকে থাকে এবং খাবারের যাত্রাপথকে সহজ করে দেয়। একটি নালীর মধ্যে যদি তুমি একটি বস্তুকে ফেলে দাও, যদি সেই নালীটি জড়ো হয় তাহলে সেটি সোজা পড়ে যায়। কিন্তু যেহেতু আমাদের নালীগুলি সজীব, সেই নালীগুলি খাবার পদার্থটিকে সোজা পড়তে দেয় না পেটের মধ্যে, সেটি সংকোচন এবং প্রসারণের মাধ্যমে খাবার পদার্থটিকে ঠেলে 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 সেটিকে আগে নিয়ে যায়। অর্থাৎ আমি বলতে চাইছি যে এটি যদি পাইপ হয় এবং এখানে যদি খাবার পদার্থটি রয়ে তাহলে এখানটি এখানে খাবার পদার্থটি আছে তো খাবার পদার্থটির পেছনের অংশটি সংকুচিত হয়ে যাবে অর্থাৎ চিপবে, তাহলে খাবার পদার্থটি আগে দিকে এগিয়ে যাবে। ঠিক সেভাবে আরো চিপবে এবং খাবার পদার্থটিকে আগে এগিয়ে যাবে। এইভাবেই খাবার কিন্তু আমাদের পেটের মধ্যে গিয়ে থাকে এবং পেট কোনো একটি থলি নয়, পেট হচ্ছে কতগুলি নাড়ির মানে একেবারে জটিল মিশ্রণ এবং এই নাড়ির মধ্যে খাবার পদার্থ এভাবেই সংকোচন এবং প্রসারণের মাধ্যমে তার যাত্রাপথ এগিয়ে যায়। এবং যদি আমরা শুকনো খাবার খাই সেক্ষেত্রে এই যাত্রা করা সহজ হয় না এবং খাদ্যনালীর যে সিলিয়া রয়েছে যেটি কিনা খাবার পদার্থ থেকে আমাদের পুষ্টি প্রদান করে থাকে কোষগুলিকে, সেটিতে ড্যামেজও হতে পারে। তাই খাবার আগে আমরা যখনই ঘি খেয়ে নিই সেটি ওই সিলিয়াগুলির মধ্যে আটকে থাকে এবং খাবার পদার্থটিকে সহজে সংকোচন ও প্রসারণের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই কারণেই বলা হয় যদি খাবার আগে ঘি খাওয়া হয় আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে। তো এইরকম অনেক টিপস আছে। ধরো তুমি যদি খাবারের সঙ্গে ঘি খাচ্ছ, তুমি রুটি খাচ্ছ তারপরে ঘি খেয়ে নিলে, আবার রুটি খাচ্ছ ঘি খেয়ে নিলে, সেক্ষেত্রে সেই ঘিটি তোমার ওজন বাড়িয়ে দেবে অর্থাৎ ফ্যাট বাড়িয়ে দিবে তোমার শরীরে। কিন্তু তুমি যদি চাও তোমার শরীরে ফ্যাট কমাতে সেক্ষেত্রে তোমাকে শুধু ঘি খেতে হবে। ঘুম থেকে উঠে পর এক চামচ ঘি প্রতিনিয়ত খেলে পরে সেই ঘিটি তোমার ওজন কমাতে সাহায্য করবে। ঠিক সেভাবেই অনেক রকম টিপস রয়েছে, এসব না জেনে যদি তুমি প্রতিদিন ঘি খেয়ে এসেছ সেক্ষেত্রে তার বিপরীতে ফল পেতে পারো। তো এই সমস্ত টিপসেই আমি এখানে শেয়ার করে থাকি। যদি এই সমস্ত টিপ মনে হয় তোমার প্রয়োজনীয় অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল দেবে দেবে, যাতে পরবর্তী ক্ষেত্রে আমি যখন ভিডিও আপলোড করব সেক্ষেত্রে সবার প্রথমে তুমি জানতে পেরে যাবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। ঘি খাওয়ার প্রথম উপকারিতা হচ্ছে এটি আমাদের ব্রেন সেলকে ডেভেলপ করে। এটি কিরকম ভাবে, যদি তুমি কোনো একটি আয়ুর্বেদ চিকিৎসকের কাছে যাও এবং যে কোনো সমস্যায় তুমি বলো কিনা, তুমি যদি বলো আমার রাত্রিবেলা ঘুম হচ্ছে না, আমি মানসিক চিন্তায় জড়িত, সেক্ষেত্রে সবার প্রথমে উনি তোমাকে তোমার পেট পরিষ্কারের কথা বলবে, পেট পরিষ্কারের উপায় বলা হবে এবং প্রথমে তোমার পেটকে ক্লিয়ার করা হবে। কারণ আমরা যে শক্তি পাচ্ছি আমাদের যে ব্যাটারি সেটি তো হচ্ছে পেট। এখন যদি পেটেই ঠিক না থাকে সমস্ত অঙ্গকে কিভাবে শক্তি প্রদান করবে? অর্থাৎ সমস্ত কোষিকাতে এই শক্তি আসছে পেটে উৎপন্ন শক্তি থেকে। এখন যদি এই শক্তি উৎপন্নই ঠিক না হয় তাহলে ব্রেনে ঠিক পরিমাণ শক্তি যাবে না এবং অন্যান্য অঙ্গগুলিতেও ঠিক পরিমাণ শক্তি যাবে না। সেক্ষেত্রে এই ঘি যদি খাওয়া হয় আমাদের এই পাকস্থলী এবং ইন্টেস্টাইন সমস্ত কিছুকে সজীব এবং সুস্থ রাখে। সেক্ষেত্রে আমাদের এর মাধ্যমে অর্থাৎ আমাদের পেট পরিষ্কারের মাধ্যমে ঘি আমাদের ব্রেন সেলকেও ডেভেলপ করে এবং শিশুর মস্তিষ্ক বিকাশেও সাহায্য করে থাকে। এবং অপর পয়েন্টটি হচ্ছে ঘি আমাদের ঘুম বাড়াতে সাহায্য করে। যদি তুমি সঠিক পরিমাণে ঘি খাও সেক্ষেত্রে তোমার রাত্রিবেলা
যে ঘুমে প্রবলেম হয় সেই ঘুমে প্রবলেম থেকে মুক্তি পেয়ে যেতে পারো। এটিরও সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমি পরপর এরপর টিপসগুলি বলে দিচ্ছি কখন কেমন করে কি খেলে কি উপকারিতা পাওয়া যায়। যদি রাত্রিবেলা ঘুমানোর আগে হালকা গরম ঘি নাকের গোড়াতে রেখে পর ঘুমিয়ে নেওয়া হয় এবং সেটিকে না টানা হয় জোর করে, অর্থাৎ আমি বলতে চাইছি রাত্রিবেলা ঘুমানোর আগে তুমি যদি গরম ঘি, সামান্য গরম ঘি নাকের মধ্যে রেখে ঘুমিয়ে পড়ো, সেক্ষেত্রে দেখবে পরের দিন সকালে তোমার ঘুমে অনেক পার্থক্য এসেছে, পরের দিন বুঝতে পারবে অনেকটা রিল্যাক্স ফিল করছো। তো এটি এইভাবে ঘি ঘুমিয়ে সাহায্য করে। আমাদের আগেকার যে পূর্বপুরুষরা ছিলেন, আমাদের গুরু দাদাজন, তারা কিন্তু এই প্রথাটি প্রতিনিয়তই মেনে এসেছেন, যে কোনো খাবারের আগে হালকা করে ঘি খেয়ে নেওয়া। অথচ তুমি দেখবে যে কোনো তরকারির উপর হালকা ঘি ফেলে দিল, তারপর সে তরকারিটি খাওয়া, ভাত খাচ্ছে ভাতের ওপরে হালকা ঘি নিয়ে ভাত মেখে খাওয়া। তো এই প্রথাটি আগে করা ছিল কারণ আমাদের আগেকার যারা ছিলেন তারা আমাদের থেকে বেশি জ্ঞানী ছিলেন, তাদের কাছে এই খাবার সম্বন্ধে যথেষ্ট জ্ঞান ছিল। তারা যেহেতু মশলাদার খাবার খেতেন এবং পেটে যেহেতু জ্বালা না করে, সে কারণে তার উপর ঘির প্রলেপ দিয়ে দিতেন, অর্থাৎ ওই খাবার খাওয়ার আগে যদি ঘি খেয়ে নেওয়া হলো সেক্ষেত্রে আমাদের কোষগুলিতে একটি ঘির প্রলেপ পড়ে গেল, এবং এরপর যদি মশলাদার খাবার খাওয়া হয় সেক্ষেত্রে ওই প্রলেপের ওপরেই রইবে মশলাদার খাবারটি, আমরা বুঝতে পারবো না, আমাদের খাবারটি আমাদের শরীরে কোনো রকম জ্বালা কোনো রকম ব্যথা উৎপন্ন করবে না। তাই আগেকার মানুষরা খুবই চতুর ছিল, তারা সবকিছু জেনে বুঝে সবকিছু ডেভেলপ করে আমাদের এই দিনচর্যা শুরু করেছিল, এবং এটিকে খুব সহজে ভেঙে দেওয়া ঠিক নয়। এবং আজকের ভিডিওটিতে এটুকুই, এবং আমি বলতে চাইছি আজকের ভিডিওটিতে এটুকুই, এবং এরপর আরও যদি এ বিষয়ে কোনো খবর পেয়ে থাকি তো অবশ্যই এই চ্যানেলে জানিয়ে দেবো।